맞죠? 아하리. আজকে হলো আমাদের সাথে তাবিয়া ভাইয়া ভাবি তাবিবে সরি তানের শেষ দিন না, তো তাবিয়া ঘুম থেকে উঠে তার দাদির কাছে আসছে, এসে দাদির কোলের মধ্যে শুয়ে দাদির সাথে গল্প করতেছে। কি বলতেছে মা? বলতেছে তুমি যাবা কবে? আমি কয়েকদিন থাকি ফুফির কাছে, তাবিবের মায়ের বাঁচানোর জন্য তালি ফুফিক নিয়ে যায়। আমি কোথায় পাই আমাদের বাড়ির তো ফুফি দিয়ে হাসি। তুমি কি তোমার দাদিকে মিস করবা বাবু? কত মিস করবা? আমাকে মিস করবা? আর তাবিবকে? পাপাকে? পাপাকে মিস করবা না? ভাইয়াকে? তোশান ভাইয়াকে? শুধু তাবিবকে মিস করবা না, তাই না? কারণ তাবিব খালি ভেজাল করে না বাবু, মারে হবে ওই যে ওকে কিছু ধরতে দেয় না, শেয়ার করে না না বাচ্চা। আহারে মারে না কিন্তু যে শেয়ার করে না, খেলনা ধরতে দেয় না। সে তা দাদির সাথে কত গল্প করতেছে, দাদি তুমি কবে যাবা, সব জায়গায় ঘুরু ঘুরু করবা, তোমার টাইম কেটে যাবে, সমস্যা নেই। ঘুম থেকে উঠলো তো মাত্র, তো সকালে নাস্তার পর্ব শেষ হলো, এখন রান্না বান্নার পর্ব। ভাবি আজকে আমার রান্না করে এইবারের মতো শেষ রান্না করবেন ইনশাল্লাহ। তো গতকালকে ভাবিরা হলো টুকটাক শপিং করতে গিয়েছিল, তো ভাবি বলতেছিল তোর জন্য আমার অনেক সুন্দর একটা জিনিস পছন্দ হয়েছিল, বাট যেহেতু একদম লাস্ট মোমেন্ট হাতে টাকা পয়সা নাই, জিনিসটার দামও অনেক বেশি, তো এই কারণে ওই জিনিসটা তোর জন্য কিনতে পারি নাই, তো তোর জন্য এই জিনিসটা নিয়ে আসছি। আমি বললাম এটার চাইতে মূল্যবান উপহার আর কি হতে পারে, তো খুবই সুন্দর এইটা, আমি অনেকবার দেখছি, তো আনবো আনবো করে আর আনা হচ্ছিল না। যাই হোক, ভাবি আমাকে এটা দিল আমার বাসায় স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এই যে এই পার্স, এরকম পার্স আমারও একটা আছে, তো ভাবি দুইটা কিনেছে, একটা ব্ল্যাক আর একটা হলো এরকম, এটা কী কালার বলে এটাকে, মাটি কালার, ইটা কালার বলা যেতে পারে এরকম। তো বললো তুই কোনটা নিবি দেখ, এই পার্সগুলো না খুবই সুন্দর, মানে অনেক কিছু একসাথে ক্যারি করা যায়, অনেক স্পেস আছে আর কি। আমি বললাম কালো যেহেতু আমার আছে তাহলে আমাকে এইটা দাও, তো আমি এটা নিলাম। আর তাবিবকে খুব কিউট একটা খেলনা দিয়েছে, যা দিয়ে তাবিব খেলতেছে। তো এই যে ভাবি আমাকে গিফট করেছে মহামূল্যবান উপহার। যাই হোক, মনটা খুবই খারাপ, খুব খারাপ লাগছে, সব কিছুই করতেছি বাট মনের ভিতরে কোথায় যেন একটা হাহাকার কাজ করতেছে। তো আমরা হলো এখানে টুকটাক হলো মানে গোজগাজ করতেছি, একটা বাজি লাগলাম হঠাৎ করে, আমরা না নিচে না রাখলে তো এক্সাক্ট ওয়েটটা আসবে না। বাজি 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 হইছে, হ্যাঁ দেখা বল, বাজি বল। এই কার্টুনটা তিশা বলতেছে 1.5 কেজি, বললাম 2 কেজির উপরে হবে, হ্যাঁ তো বললো ঠিক আছে, আমি বাজি লাগলাম যে 2 কেজি হয় হ্যাঁ তাহলে ও আমাকে 1000 টাকা দিবে, দিবে আর দিবে, 2 কেজির নিচে হইলে আমি ওর 1000 টাকা দিব, হ্যাঁ এটাই। দুজনের বুক দুক দুক করছে, 2 কেজি 3 কেজি 3 কেজি না 2 কেজির উপরে হবে, 2.5 কেজি এখন কি হবে, সুইমিং ড্রেস পরে বসে আছে, তাবিয়া সুইমিং ড্রেস পরে বসে, তুমি কি এই ড্রেস পরে চলে যাবো বাংলাদেশে? হ্যাঁ বাবু। তোমার ওজন চলে আসবে না, দাঁড়া তোমার ওজন সহ চলে আসবে, আর একটু সরাব, হ্যাঁ একটু সরাব, হ্যাঁ বোঝার চেষ্টা করে একটু বাবা, দাঁড়া ভাবি আগে ওজনটা দেখে
তো এই যে আম্মা তুমি জানো, হ্যাঁ ওদের খেয়াল রেখো, তাবি বা তাবি আর খেয়াল রেখো, বলো নিচে সুইম করতে পারি সব যাচ্ছে হলো দূরে গেলে চাবি দিয়ে যা, চাবি দিয়ে যা আস্তে। হ্যাঁ তুমি খেয়াল রাখো বাবু, ওর দিকে খেয়াল রাখো, তুমি খেয়াল রাখো, তোরা যাচ্ছে হলো সুইমিং এ আমি কেটে দিচ্ছি পেঁয়াজ। তো এই যে ভাবি আমার রান্নাঘরে শেষ দিন আজকে, দাঁড়া ভাবি এরকম না, দাঁড়াও এটা চামড়া সিলে ফেলতে হবে বুঝছো, দেখো তো হাত দিয়ে পারো কিনা, তো হাত দিয়ে মনে পারবা না, এটা দিয়ে ওই যে দাও, এই যে চামড়া সিলার এটা না ভাবি, এটা দিয়ে হবে, হাত কেটে ফেলবা, চামড়া সিলার এটা না, ওই যে পিলারটা না, এই যে এটা দিয়ে ফেলো, হ্যাঁ এটা দিয়ে ফেলো, তারপর এটা কেমন লাগবে খেয়ে দেখো, এই সাইডে তো ট্রাই তো করতে, আস্তে হাত দেখো কেটে, ওই 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 দিকে দিয়ে করো, কিউই সত্য নিয়ে আসছিল ভাইয়া ওই দিনকে, মানে এটার কি বলবো, মুরব্বা, হ্যাঁ ওইটাই মুরব্বা, আমাদের এলাকায় মুরব্বা বলে, আমাদের এলাকার মুরব্বা মিষ্টি হয়, এখানকার গুলো একটু টক ঝাল এরকম টাইপের আর কি, চাল কুমড়ার মুরব্বা বানায় না এখন সব রেডিমেড, তো ভাবি টেস্ট করার জন্য নিয়ে আসছিলাম, হ্যাঁ অন্য ভার্সনে, ওই যে সিদাখানা কয় না, হ্যাঁ হ্যাঁ আমাদের বাচ্চাদের টাইম যখন আসবে, আমাদের ছেলের বউদের টাইম যখন আসবে, তারা এগুলো বানাবে না, তখন তারা আরো অন্য কিছু বানাবে, ভাবিকে বললাম যে এখন এই যে এরকম করে কাটো ভাবি, তারা আমি তো খাইনি, কি জানি, বেশি রাস্তা একটু কালো সুপারির মতো হয়ে থাকে, তাই অ্যাভোকাডো ভাবি মালয়েশিয়ান দেশি মুরগি, এটা এখন রান্না হবে, ভাবি রান্না করবে, ভাবির হাতের মুরগি আমরা সবাই খুব পছন্দ করি, বিশেষ করে ভাবির হাতের মুরগি আমি খুব পছন্দ করি, আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার ভাবির হাতের মুরগি খাইতে ইচ্ছা করছিল, ভাবি রান্না করে এনে খাওয়াইছে, সেকেন্ড প্রেগনেন্সিতেও খাইতে ইচ্ছা করছে, সেটাও আলহামদুলিল্লাহ খাইছি, কারণ হলো সেটা ভাবি তো এই যে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, এটা হলো ভাবি মুরগি রান্না করতেছে, তো ভাবি রান্নার স্টাইল গুলো একটু অন্যরকম, আর আজকে মুরগিতে আলু দেওয়া হবে, ভাবি নর্মালি আলু দেয় না, হ্যাঁ ভাবি আগে মানুষ আগে তেল দেয়, ভাবি আগে কড়াইতে পেঁয়াজ দেয়, পেঁয়াজ দেওয়ার পরে ভাবি তেল দেয়, তারপরে আস্তে আস্তে সব মশলা দেয়, এখানে কিন্তু ভাবি নুডুল ম্যাগির ম্যাজিক মশলাটাও দিছে দেখলাম একটু, না না ম্যাজিক মশলা না, আমি তো আবার উল্টা পাল্টা রেসিপি দিয়ে দিচ্ছিলাম,
যাই হোক, এখানে ভাবি ইয়ে দিছে রাঁধুনি গরম মশলাটা দিছে, তারপরে আদা চিনি এলাচ সব মশলা অন্য টাইপের নাকফুল নাকফুল দেই মাদিকে একটু নাকফুল দেই তাও তুমি ছোট্ট একটা নাকফুলের উপর দিয়ে গেছো, যারা বড় বড় আমি তার জেলার বিয়ের সময় কানের দুল নিয়ে গেলাম, মানুষ আমার বললো কি আনছেন কি আনছেন, ভাই আপনারা কাজ কিনেন এখন বুঝেন, ওইটুক জিনিসের কত দাম থাকে যেটা অরিজিনাল সেটা আমার বলার অপেক্ষা রাখলো না, আপনারাই প্রমাণ পেয়ে গেলেন। নাকফুল পড়তে দাও তো কাজে দিত পড়লো কইতে পারতো ও লবঙ্গ 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 থাকতো কিছু যাই হোক সন্ধ্যার সময় হয়তো বা বাইর থেকে কিছু অর্ডার করে ফেলছি বা দাওয়াতে গেছি, তারাও দিয়ে দিচ্ছে যেটা আমাদের সাথে হয়। এটা মরিচ ভাবি, মরিচের গুঁড়া কম দিতে হবে, কারণ এইটার মধ্যে যে মরিচ আছে এইটা তো দিবাই, তুমি এই স্পেশাল মশলা তো দিবাই, এই কারণে ওইটা একটু কম দিও, আর এটার মধ্যে তো এটা দিবাই। তো যাই হোক, আমরা গল্প গুজব করি, রান্না বান্না করি, জানি না আল্লাহ ভালো ভালো বলতে পারে, শিউলির একদিকে আমি জানি গতবার ভাই কিনে দিছিল, মজা করতেছিলাম যে শিউলি এটা ডায়মন্ড তারপরে বাচ্চাগুলো সুইমিং থেকে আসলো, ওদের খাওয়া দাওয়া শেষ হইলো, দাঁড়া 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 এরকম না, এরকম করে না, ঝগড়া ঝগড়া শুরু হবে, ঝগড়া তাদের আজকে লাস্ট ঝগড়া হবে না, তাবি লাস্ট ঝগড়া হবে তাদের দুজনে, তাবি ঝগড়া শুরু করো, তাবি ঝগড়া শুরু করো, আমি বুঝতে পারিনি, আই এম সো সরি বেবি, এবার উঠে বসো, উঠে বসো, তুমি পাশ হয়েছো, আচ্ছা শোনো এখন ঝগড়ার পরে তোমাদের অনুভূতি কি বলো, কেমন লাগতেছে ঝগড়া করে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, তাবিয়া কেমন লাগছে? ভালো ভালো। আচ্ছা তোমাদের মধ্যে কে বড় কে ছোট দেখি বলো তো, কে বড় কে ছোট? আমি হচ্ছে বড়। আর আমার তাবে ভেরে মা। হ্যাঁ কার বয়স বেশি, কার বয়স বেশি? আমি 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 হ্যাঁ হালতা চালি আমার বয়স। তোমার বয়স কত? 5 বছর। 5 বছর। তাবি তুমি তুমি কত কত ইয়ার্স হল? 5 2 3 বসো, সুন্দর করে বসে বলো, কত ইয়ার্স ওল্ড তুমি? 3 3 হ্যাঁ। ও তাহলে তো তাবিয়া বড়, তাবিয়া হলো 5 আর তুমি হলো 3, তাহলে বড় কে? আমি না না আমি 4 4 হ্যাঁ, তাবিয়া তো 5, তাহলে কে বড়? আমি না, তাবিয়া বড়। এই তাবিয়া আমি, তুমি তো দুইজন বড়। হ্যাঁ তোমরা দুইজনই সেম সেম,
তুমি তো বাংলাদেশে চলে যাবা তাই না বাবা আজকে? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ তো চলে যাবে, রাতে চলে যাবে। তো তুমি আমাকে মিস করবা সোনা? আর কাকে বেশি, কাকে বেশি মিস করবা বলো? তোমার দাদিকে অনেক মিস করবা? দাদি তো কয়দিন পরে চলে যাবে, তো দাদির সাথে তো ও থাকবে, ওকে কিছু বলে যাও তোমার দাদিকে কি করবে ও? কি করবা ও দাদিকে? কিছু করব না। তোমার দাদির সাথে কি ঝগড়া করবে নাকি ও? ওকে মানা করো বলে আমার দাদিকে দেখে শুনে রাখবা। তো যাই হোক, থাক থাক, ও ব্যথা পাবে। ওদের সাথে একটু টাইম পাস করতেছি। এই যে আবার ঝগড়া শুরু হয়ে গেছে, মারামারি, WW মারামারি শুরু হয়ে গেছে দুইজনের। এই যে আরে আমি এই জিনিসগুলো যে কি পরিমাণ মিস করব, আমি অনেক মিস করব, অনেক অনেক। সারাটা ক্ষণ আমার ঘরটা একদম মেতে থাকতো, এই একটা মাস সারাটা ক্ষণ আমার ঘরটা একদম মেতে ছিল। এই যে ঝগড়া পাটি, এগুলো ঝগড়া পাটি।